জোয়ারি আপনি লিখেছেন আশুরার রোজা কবে রাখব এর ফজিলত তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানতে চাই আশুরার রোজা আমরা এবছর রাখবো ঈশা আল্লাহ তালা বাংলাদেশে যারা অবস্থান করছে এবং বাংলাদেশের আশেপাশে যারা অবস্থান করছি তারা অগাস্টের আট এবং নয় অর্থাৎ বাংলাদেশে তারা সোমবার এবং মঙ্গলবার আমরা আশুরার রোজা রাখবো দুটি রোজা রাখতে হবে আশুরার আর সোমবারে যে রোজা রাখবো সেটি রবিবার দিবাগত রাতে আমরা সাহারি খেয়ে সোমবার রোজা রাখবো এবং সোমবার দিবাগত রাতে সারিখে খেয়ে মঙ্গলবার আমরা রোজা রাখবো এটি হলো আমাদের আশুরা রোজা বাংলাদেশে যারা অবস্থান করছেন এবং আশপাশ যারা আছেন তারা যারা মিডিল আছেন অথবা মিডিল যখন চাঁদ উঠে এই সময়টাতে চাঁদ উঠে যে সমস্ত অঞ্চলে তারা রোজা রাখবেন রবি এবং সম অর্থাৎ শনিবার দিবাগত রাতে তারা শাহি খেয়ে শ্যাম পালন করবেন আর তাদের মূল আশুরা হলো সোমবারে রবিবার দিবাগত রাতেও রোজা রাখবেন দুটি রোজা নয় এবং দশ অর্থাৎ আশুরের দিন এবং তার আগের দিন দুটি রোজা রাখবেন আর কেউ যদি এই দুটি রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে দশ এবং এগারো অর্থাৎ বাংলাদেশে কেউ যদি সম মঙ্গল রাখতে না পারেন তাহলে তিনি মঙ্গল এবং বুধ দুটি রাখলেই আশুরা সিয়াম পালন হয়ে যাবে আশুরা হলো মূলত মঙ্গলবার নয় আগস্ট এবং তার সাথে একদিন আগে অর্থাৎ সোমবার অথবা বুধবার আট তারিখ অথবা দশ তারিখ অগাস্টের আমরা যোগ করে রাখব যার যার সুবিধা অনুযায়ী দুটি অপশন আছে নবীকরি ইম সাল্লাহু সাল্লাম বলেছেন সিয়ামী অমি আশুর আহেতাসিবা আল্লাহ আইন ফেরসান তাল্লাদি আবলা আউকাম আদায় আলাহাদিস অর্থাৎ আশরের দিনে কেউ যদি সিয়াম রাখে রোজা রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো এর বিনিময় দর বোলা আলামিন তার পূর্বে এক বছরের গুণহা মাফ করে দিবেন বিধায় আশুরের দিনে সিয়াম আমরা পালন করতে পারি এবং সাবাইকরাম ব্যাপারে খুব বেশি সচেষ্ট ছিলেন তাদের পরিবারের সদস্যদেরকে বাচ্চাদেরকে পর্যন্ত আশুয়ার সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করতেন নবী সাল্লাহ সাল্লাম অধীনে আসার পর থেকেই আশুয়ার সিয়াম গুরুত্বের সাথে রাখতেন বিধায় আমাদেরও এটু যাটি রাখা উচিত